মুখের মধ্যে পুরো তেলের সমুদ্র গেল। এটা এটা কি অবস্থা? ওটা কাটলেট নেই আর ম্যাডাম, এক্সপোজড। তো আমরা যেখানটা দাঁড়িয়ে আছি চিনতে পারছো আশা করি, কারণ থাম্বনেইলে দেখেই নিয়েছো কোথায় খেতে এসেছি। তো এই জায়গাটা হচ্ছে উত্তর কলকাতার একটা নস্টালজিয়া বলতে পারো, একটা ঐতিহ্য বলতে পারো, মানে একটা এইখানে থাকে জায়গাটা, ঠিক আছে? যারা প্লাস এখানে কলেজে পড়ে কাছাকাছি, তাদের তো একদম আড্ডার জায়গা, বই কেনার জায়গা, সমস্ত কিছুই। তো আজকে করতে চলেছি প্রথমবার আমাদের চ্যানেলে কেবিনের, কলকাতার কেবিন, এটা শুনেছি 100 বছরের পুরনো অলমোস্ট কেবিন, ঠিক আছে? তো রেটিংটাও বেশ ভালো গুগলে, ইভেন জোম্যাটোতেও, প্লাস অনেকে আমাকে সাজেস্টও করেছে। তো সেই জন্য আজকে চলে আসা দিলখুশা কেবিনে। তো ম্যাডাম সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুডগাজম। ম্যাডাম এই জায়গাটা ফার্স্ট টাইম আসছেন আজকে মোটামুটি, নাকি ফার্স্ট টাইম? উত্তর কলকাতার ধাঁচ কলেজ স্ট্রিট কিরাম লাগছে আপনার? ফার্স্ট এতদিন শুধু মুখে শুনে এসেছিলাম যে এটা বাঙালির হৃদয়ে থাকে এই জায়গাটা, তো আজকে এসে বুঝতে পারলাম যে বইয়ের ওই গন্ধটা একদম মন পুরো জুড়িয়ে দিচ্ছে। একদমই তাই, পুরনো হোক নতুন হোক বইয়ের গন্ধ জাস্ট মারাত্মক। বইয়ের গন্ধ ছাড়া এই কবিতা হয়ে গেল, কবিরাজি কবিরাজি গন্ধ হচ্ছে। তো চলো কবিরাজিটা খেতে যাওয়া যাক, চলো। Let's discover food together. আমাদের এই নতুন চ্যানেলে যারা আজকে প্রথমবার পদার্পণ করেছো, ফার্স্ট টাইম মুখগুলো দেখছো আমাদের, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি আপাতত মুখগুলো দেখি ভালো লেগে থাকে, ভিডিও নিচেই ডান দিকে রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেটা ক্লিক করে কি করবে, বেলটা টুং করে বাজিয়ে দাও। একদম পারে না বলতে, অল করতে হবে। টুং করে বাজালেই শুধু হবে না, অল না করলে নোটিফিকেশন আসবে না, অল করতে হবে। কিচ্ছু পাচ্ছে না, জাস্ট কিচ্ছু পাচ্ছে না। এবার আমাকে মনে হয় চ্যানেল থেকে উনি বাদ দিয়ে দিতে পারে, আমি একা টেনে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আপনি তো এর আগে কখনো কলেজ স্ট্রিট এলাকায় আসেননি বললেন, এর আগে কখনো কেবিনের খাবার ট্রাই করেছেন? একদমই না, এটাই ফার্স্ট টাইম, সেজন্য আমি আরো বেশি এক্সাইটেড। এখানে কিছু জায়গায় মাইকের প্রবলেমের জন্য সাউন্ড রেকর্ড হয়নি, তো সেই জন্য আলাদা করে ভয়েস ওভার দিতে হচ্ছে, একটু কষ্ট করে প্লিজ ম্যানেজ করে নিও। হ্যাঁ, তো এখানে বেশি কিছুই বলছিলাম না, জাস্ট বলছিলাম যে অ্যাম্বিয়েন্সটা খুব কোজি, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য একটা খুব ভালো জায়গা লেগেছিল এটা আমার। এরপর আমাদের প্রথম অর্ডার এসে যায়, যেটা হচ্ছে ফিশ কবিরাজি। কবিরাজিটা বেশ বড় ছিল, সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার নিজের হাত পাশে রেখে তোমাদের কম্পেয়ার করেও দেখিয়েছি, কবিরাজিটা ইভেন আমার নাকি হাতের তালুর থেকেও বড়। এই যে তোমরা পিসটা দেখতে পাচ্ছ, এই পিসটার এই জায়গায় তোমরা ডিমের একটা লেয়ার দেখতে পাবে, মানে অন্য জায়গায় আমি যে কবিরাজি খেয়েছি সেই কবিরাজিতে কি হয়, বাইরের কোটিংটা যেরকম হয় ক্রাঞ্চি হয়, কিন্তু এর বাইরের ক্রাঞ্চিনেসটা খুব একটা বেশি না, মোটামুটি ক্রাঞ্চি লেভেল রয়েছে একটা, কিন্তু ভেতরে ডিমের কিন্তু আর একটা লেয়ার রয়েছে, এই যে লেয়ারটা। আর এনারা যেটা বললেন যে ভেতরের এই যে মাছটার একটা লেয়ার দেখতে পাবে, এই যে লেয়ারটা মাছের, এটা ফিশ কবিরাজি নিয়েছি আমরা। এই মাছটা ওনারা ইউজ করেন হচ্ছে ভোলা ভেটকি, আর বাইরে নিচের একটা লেয়ার দেখতে পাবে, যে লেয়ারটা এমনি জানোই যে কোটিংটা থাকে নর্মাল, সেই কোটিং। তো খেয়ে দেখা যাক, মুখের মধ্যে পুরো তেলের সমুদ্র গেল। তো যারা আনহেলদি খাবার খেতে চাও না, খুব হেলথ কনসিয়াস, তারা জাস্ট অ্যাভয়েড করতে পারো, স্পাইসি লেভেলটা খুবই কম। তো স্পাইস নেওয়ার জন্য যেটা চাই সেটা হচ্ছে এই কাসুন্দি। কাসুন্দি কী দিয়ে তৈরি হয়, সর্ষে দিয়ে, যারা জানো না বলে দিলাম তাদের জন্য। অনেক দোকানে দেখি যে কাসুন্দিটা জল মেশানো, ভালো লাগে না, ঝাঁঝ পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু সেরকম নয়, কাসুন্দিটা বেশ ভালো। আর তার সঙ্গে দিয়েছে এই যে স্যালাড, যেটা কমপ্লিমেন্টারি অবভিয়াসলি, স্যালাডের মধ্যে রয়েছে পেঁয়াজ এবং শসা। এটা আরেকবার খেয়ে দেখি, কাঁটা চামচ এবং ইয়ে দিয়ে, আমাকে ভালোই খাচ্ছি কিন্তু অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কাঁটা চামচ এবং ছুরি, মাছের লেয়ারটা তোমাদের আরেকবার দেখাই। এই দেখো বেশ কিন্তু পুরো লেয়ারটা, মানে খুব একটা কম নেই, আর পুরোটা জুড়েই মাছটা রয়েছে, মানে তোমাদের প্রথমেই সাইজটা দেখিয়েছি, সাইজটা বেশ বড় ছিল, পুরোটা জুড়েই কিন্তু মাছটা রয়েছে।
জিনিসটা খুব ভারী, একজনের জন্য একটা এনাফ। এখানে দ্বিতীয়বার আমাদের মাইকের প্রবলেম হয়, আমাদের সেকেন্ড অর্ডারটা চলে এসেছিল, এটা ছিল হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট। হ্যাঁ, অনেকে বলেন ব্রেস্ট কাটলেট, বাট সেরকম লেখা ছিল না, ব্রেস্ট কাটলেটই লেখা ছিল। এটার দাম হচ্ছে 90 টাকা, আর মাটন কাটলেট নর্মাল পাওয়া যায় সেটার দাম 60 টাকা। এটার দাম 90 টাকা কেন? কারণ ওনাদের মতে এতে মাটনের যে চাঙ্কগুলো ইউজ করা হয় বা মাটনের যে কিমাগুলো ইউজ করা হয় সেটা মাটনের ব্রেস্ট পোর্শনের, এটা ওনাদের বক্তব্য, আমি এর ইতিহাস জানি না, ওনারা যেটা বললেন আমি সেটাই তোমাদের বলছি। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে মাটনের পিসগুলো চাঙ্কগুলো একটু বড় দেওয়া হয় এবং বেশি পরিমাণে দেওয়া হয় নর্মাল মাটন কাটলেটের থেকে, তো সেই জন্য এখানে এটার দামটা একটু বেশি। আর আমার আবার জিনিসটা দেখতে কিরকম পমফ্রেট মাটনের মতো লাগছিল। এখানে বাইরের কোটিংটা দেখাচ্ছিলাম যে বাইরের কোটিংটা খুব একটা পুরু নয়, মাংসের লেয়ারটা আছে, মাংস খুব একটা কম নেই, মোটামুটি মাংস দেখা যাচ্ছিল ভেতরে। কোটিংটা মোটামুটি ক্রাঞ্চি ছিল আর স্পাইস লেভেলটা একটু বেশি ছিল, যেরকম কাটলেটে হয় নর্মাল, মোটামুটি, খুব বেশিও নয়। তাই বলে মাংসটা খুব একটা ফ্রেশ লাগেনি, কারণ মাংসর টেস্টটা খুব একটা ভালোভাবে পাওয়া যাচ্ছিল না। মাংস ছাড়া অন্যান্য পুর এবং পুরের মধ্যে যেগুলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং ধনে পাতার একটা ফ্লেভার ভালো মতো পেয়েছি আমি এখানে। এখানে আমি ম্যাডামকে একটু মজা করে জিজ্ঞেস করলাম যে কাটলেটের পেছন দিয়ে যে হাড়টা বেরিয়ে আছে সেটা চিবানো যাবে কি না। ম্যাডাম তো সটা না করে দিলেন। আমি কিন্তু হাড় খেতে খুব ভালোবাসি। কাটলেটটা 2-3 বার খাওয়ার পর আমার প্রত্যেকবারই মাটনটা একটু বেশি চিউই লেগেছিল। এখানে দেখাচ্ছিলাম যে মাংসটা পুরোই একদম ম্যাশ, একটু বেশি যেন চাঙ্ক থাকলে ভালো হতো, মানে ওনারা যেরকম বলেছিলেন যে মাংসর একটু বড় পিস থাকে ব্রেস্ট কাটলেটে তুলনামূলকভাবে নর্মাল কাটলেটের থেকে, কিন্তু এখানে কিন্তু সেরকম দেখা যায়নি। আর মাংস ছাড়াও কিন্তু অন্যান্য পুর ভালো মতো ছিল, এমনি ধনে পাতা পেঁয়াজ এগুলোও দেখা যাচ্ছিল। আমি প্রথমেই যে কাজটা করলাম, চামচ সরিয়ে হাত দিয়ে পুরো ডাইসেকশন করে ফেলেছি, এই যে এটার একটা পার্ট আর এটা একটা পার্ট। কিমা যেটা ওরা মাটন কাটলেট আর মাটন ব্রেস্ট কাটলেট এই দুটোর মধ্যে মেন পার্থক্য, ওরা যেটা বলে মাটন কাটলেটে একটু কম কিমা থাকে, মাটন ব্রেস্ট কাটলেটে কিমার পরিমাণটা একটু বেশি হয়, কিন্তু এখানে যে খুব বেশি কিমা আছে তা কিন্তু নয়। তোমরা দেখতে পারবে যে এখানে কিমা ছাড়া বাকি যে পুরটা সেই পুরের পরিমাণটা কিন্তু বেশি আছে, কিমাটা কম বাট পুরের পরিমাণ বেশি রয়েছে। এখানে কি ছোট ছোট হাড়ের কিছু টুকরো টুকরো আছে নাকি? খুব চিউই ব্যাপারটা, এতটাই চিউই যে আমার মনে হলো যেন আমি হাড় চিবছি। আমি কিমার টেস্টটা কিমা হিসেবে ঠিক করে স্যাটিসফাই হলাম না। সো নট সো মাচ গুড। হাত দিয়ে খাচ্ছিস? মানে এটা এটা কি অবস্থা? ওটা কাটলেট নেই আর, ম্যাডাম এক্সপোজড। তো খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে এসেছি, এবার কিসের পালা? শর্ট রিভিউ। কবিরাজিটা আমার বেশ ভালো লেগেছে, কবিরাজিটার সাইজ বেশ বড় ছিল, প্লাস কবিরাজিটা অন্যান্য আমি অন্যান্য শুধুমাত্র মিত্র কাফেতেই কবিরাজি খেয়েছি, তো আনলাইক দ্যাট এখানের সাইজটা বেশ বড়, প্লাস যে ডিমের যে কোটিংটা সেটা বেশ ভালো, মানে ডিমের একটা অমলেটের মতো একটা ব্যাপার রয়েছে এখানে, ঠিক আছে? মানে এমনি তো ঝুরো একটা ডিমের কোটিং থাকে কবিরাজির চারপাশে, সেটা বাদ দিয়ে একটা অমলেটের টাইপের একটা রয়েছে আর কি। আর ফিলেটা যতটা বড় কবিরাজিটা ঠিক ততটাই বড় ফিলেটা, মানে পুরোটা জুড়েই ফিলেটা ভর্তি। কাটলেটের কথা কি বলা যায়? কাটলেটটা সত্যি বলতে একদমই ভালো লাগেনি আমারও, কারণ কাটলেটের মধ্যে আমরা খেয়েছি মাটন ব্রেস্ট কাটলেট, তো মাটন কাটলেটের থেকে মাটন ব্রেস্ট কাটলেটের 30 টাকা বেশি দাম নেয়, কিন্তু দাম অনুযায়ী তাহলে ওদের কিমাটাও বেশি দেওয়া উচিত, আর ভীষণ চিউই ছিল, তো মাটন যদি খুব ফ্রেশ থাকে তাহলে কিন্তু ততটা চিউই হওয়ার কথা না, একটু ভালো সেদ্ধ হয় তাহলে ততটা চিউই হওয়ার কথা না। আমাদের যেটা আরেকটা জিনিস ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু সেটা আমরা আজকে আর পেটের জায়গা না থাকার কারণে খেতে পারলাম না, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড শর্মিষ্ঠার সাজেশন ছিল, সেটা হলো ফ্রাইড রাইস। আর এখানেও দেখলাম প্রচুর লোকে কিন্তু ফ্রাইড রাইসটা খাচ্ছে। তোমরাও যদি পরবর্তীকালে চাও যে আমরা এখানকার ফ্রাইড রাইস বা চাউমিন এই টাইপের আইটেমগুলো রিভিউ করি, মানে এগুলো তো কেবিনের ঠিক আইটেম হিসেবে যায় না, স্টিল অতটা ভালো জানিও না, কেউ আবার এখানে বলবে হ্যাঁ কেবিনে এগুলো পাওয়া যায় এগুলো নর্মাল ব্যাপার, ঠিক আছে? তো ওই নিয়ে কেউ গালাগালি দিতে পারো, ওই নিয়ে কোনো চাপ নেই, কিন্তু যদি তোমরা চাও যে আমরা এই কেবিনের ফ্রাইড রাইস বা চাউমিনের রিভিউ করি
তাহলে তোমরা আমাদের বলতে পারো, প্লাস তোমরা এসে তাহলে কমেন্টে জানাও। আমরা এটা আবার পার্ট 2 না হয় বার করব। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র দিলখুশ কেবিনে যে পার্ট 1 2 3 4 আসবে তা না। খুশা দিলখুশা আমদিদ। আচ্ছা আচ্ছা, খুশা আমদিদ, ঠিক আছে। তো দিলখুশা কেবিনেরই শুধু 1 2 3 4 না, অন্যান্য সমস্ত কেবিনই বেরোবে কেবিন সিরিজের মধ্যে। এটা হচ্ছে এক্স্যাক্টলি কলেজ স্ট্রিট মোড়ে একদম, এই যে দেখো আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, এই শাড়ির দোকানটার একদম অপোজিটে। আর যদি মেট্রো স্টেশন নিয়ারেস্ট জানতে চাও তাহলে সেটা হচ্ছে MG রোড। MG রোড মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোলে বাঁদিকের গলিটায় হাঁটতে হবে, সোজা একদম কলেজ স্ট্রিট মোড়ে চলে আসবে, খুব বেশি হলে 10 মিনিটের হাঁটা। তোমরা যারা এখনো অবধি আমাদের ফেসবুক আর ইনস্টায় ফলো করো না, তারা ঝটপট করে নাও। লিংক ডেসক্রিপশনেও থাকে, লিংক এই আই বাটনগুলোতেও থাকে। আই বাটন না, ওগুলো এমনি দেয়া থাকে উপরে দেখার জন্য। আই বাটন না, ও না, বাস। আর আমরা না, আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হবে, আমাদের স্টাইলে একসাথে হাম হে শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিও পে।